রোজা রাখে মিসওয়াক করন এটা ভালো কাজ না ঠিক তবে ঠিক রোজা রাখে মিসওয়াক করার কারণে মুসা নবীর উপর 10টা রোজা জরিমানা আসলো মিসওয়াক করা হলো উত্তম আমল কে দুই নবীর মধ্যে ফেস লাগছে না লাগছে না মুসা নবী মিসওয়াক করার কারণে জরিমানা আসলো আর বিশ্ব নবীর উম্মতের জন্য মিসওয়াকের আদেশ আইলো এখন এই দুই নবীর ফেস কেমনে বাঙ্কাম কথাটা ঠিক যাবে ঠিক বাঙালি মু যদি আপনারা শুনোই আমরা উপর রমজানের এক মাসের রোজা ঈসা নবীর উম্মতের উপর 30টা ফরজ মুসা নবীর উম্মতের উপর 40টা ফরজ হইল এর কারণটা কথাটা ঠিক যাবে ঠিক আমার ভাইজান এই মুসা নবীর উম্মতের উপর 10টা বেশি কেন এর উত্তর দিয়েছেন মুসা নবী লক্ষ্য কইরা শুনেন এই কথাগুলি শুনছেন নি আচ্ছা ঠিক আছে আমার ভাইজান মুসা নবী আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমাকে কান আসমানি কিতাব দেন আল্লাহ বললেন মুসা আসমানি কিতাব দিতে পারি শর্ত হইল তুমি আমার সঙ্গে আমি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করতে হবে গভীর সম্পর্ক কেমনে করব আল্লাহ আল্লাহ বললেন মুসা তুমি পাহাড়ে যাও পাহাড়ে গিয়া এক মাস পর্যন্ত অন্য 30টা রোজা রাখবে সাবধান এই 30টা রোজা মাসখানে বন্ধ করবে না 30টা রোজা রাখবে 30টা রোজা রাখলে তোমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ ধরবে রোজাদারের মুখের মধ্যে একটু দুর্গন্ধ হয় নি না হয় না হয় তুমি পাহাড়ে গিয়া 30টা রোজা রাখবে রাখলে পরে তোমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হবে তখন আমি আল্লাহ তোমাকে তৌরিত কিতাব দিব আমার ভাই মুসা তুর পাহাড়ে গিয়া একটা না 30টা রোজা রাখলে 30টা রোজা রাখার পরে এখন তো তিনি তৌরিত পাইলেন ঠিক না বে ঠিক এমন মুহূর্তে মুসা নবী করলেন কি পাহাড়ের কারবার এক গাছের ডাল ভাঙিয়া মিসওয়াক করে লেছেন মিসওয়াক করার কারণে আল্লাহ বলেন মুসা ফেস লাগাই লিছো তোমারে আসমানে কিতাব দেওয়া যাইত না কি ফেস আল্লাহ আরে তুমি যে ডাল ভাঙিয়া মিসওয়াক করছো 30 দিন রোজা রাখো না তোমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ দছিল ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেসকে আম্বর থেকে আরো সুগন্ধ লাগে এই কারণে তোমার সাথে গভীর সম্পর্ক হয়েছিল এখন তোমাকে আসমানি কিতাব দিয়া দিতাম এই মুহূর্তে তুমি মিসওয়াক করার কারণে তোমার মুখের দুর্গন্ধ জড়িয়া ফুরিয়া গেছে সুতরাং তোমাকে আসমানি কিতাব দেওয়া যাবে না মুসা বলেন আল্লাহ আমার উপর কিছু জরিমানা ঢালাই দেন তবু আমারে আসমানি কিতাব দেন ও আত্মাম নাহা বি আশার আল্লাহ বলেন আচ্ছা যাও আরো 10টা রোজা রাখ লাও সাবধান রোজা রাখ মিসওয়াক করে না মুসা নবী 30টার সাথে আরো 10টা রাখলেন তে কয়টা হইল 40টা আর মিসওয়াক করেন নাই আল্লাহ মুসাকে তৌরিত কিতাব দান করিলে ঠিক তবে ঠিক এখন একটা কথা বুঝন লাগে আমার ভাই জান তাইলে এতটুক আলোচনায় যা বুঝলাম রোজা রাখা মিসওয়াক করন এটা ভালো কাজ না ঠিক তবে ঠিক রোজা রাখা মিসওয়াক করার কারণে মুসা নবীর উপর 10টা রোজা জরিমানা আসলো এখন শুনলেন মজার কথা আমরা নবী বলেন খাইরু আমালি সোয়াইমে আসওয়াকু আমরা নবী বলেন এ রোজাদার রোজা রাইখা রোজা অবস্থায় মিসওয়াক করা হলো উত্তম আমল দুই নবীর মধ্যে ফেস লাগছে না লাগছে না মুসা নবী মিসওয়াক করার কারণে জরিমানা আসলো আর বিশ্ব নবীর উম্মতের জন্য মিসওয়াকের আদেশ আইলো এখন এই দুই নবীর ফেস কেমনে বাঙ্কাম কথাটা ঠিক যাবে ঠিক বাঙালি মু যদি আপনারা শুনোই আমার ভাই মুসা নবী থেকে বিশ্ব নবীর মর্যাদা কম না বেশি মুসা নবীর উম্মত থেকে বিশ্ব নবীর উম্মতের মর্যাদা কম না বেশি মুসা নবীর উম্মতের আমলের ফাওয়ার থেকে বিশ্ব নবীর উম্মতের আমলের ফাওয়ার কম না বেশি বেশি আসলে রোজা রাখলে মুখের
মুখের মধ্যে যে দুর্গন্ধ ধরে এই জিনিসটাই আসল এই যেই আল্লাহর সাথে সুসম্পর্ক হয় গভীর সম্পর্ক হয় এখন শুন মুসা নবীর উম্মতে রোজা রাখলে মুখের মধ্যে দুর্গন্ধ ধরে এই দুর্গন্ধর পাওয়ার নাই ঠিক না বে ঠিক এই দুর্গন্ধের পাওয়ার বড় কম আর বিশ্ব নবীর উম্মতে রোজা রাখলে মুখের মধ্যে যে দুর্গন্ধ ধরে যেই দুর্গন্ধের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয় এই দুর্গন্ধটার পাওয়ার বড় বেশি মুসা নবীর উম্মতের রোজাদারের মুখের দুর্গন্ধের পাওয়ার নাই দুর্বল বিশ্ব নবীর উম্মতের রোজাদারের মুখের দুর্গন্ধের পাওয়ার আছে বড় শক্তিশালী এখন মুসা নবীর উম্মতের রোজা রাখলে মুখের দুর্গন্ধ পাওয়ার কম দুর্বল এটার উপরে যখন মিসওয়াক লাগায় এই পাওয়ার এই দুর্গন্ধ দুর্বল যেহেতু জড়িয়া ফরিয়া যায় আর বিশ্ব নবীর উম্মতে আমার ভাইজান রোজা রাখলে মুখের মধ্যে যে দুর্গন্ধ ধরে এটা বড় পাওয়ারফুল শক্তিশালী মিসওয়াক মারলে এই দুর্গন্ধ জড়িয়া ফরে না দুর্গন্ধ আরো দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন আমার এই কাপড়টার উপরে যদি ইস্তারি গসাই কাপড়টা সুন্দর বনি না হইতো না সুন্দর হইব আর যদি একেবারে পাতলা একটা কাপড় এটার উপরে ইস্তারি তুলে আমার ভাই কাপড় সুন্দর হইব দূরের কথা জল্লা শেষ হয়ে যাবগা কথাটা ঠিক না বে ঠিক তো মুসা নবীর উম্মতের রোজাদারের মুখের দুর্গন্ধটা হলো সেই রকম মিসওয়াক মারলে জড়িয়া ফুরিয়া যায় আর বিশ্ব নবীর উম্মতে রোজা রাখলে মুখের মধ্যে যে দুর্গন্ধ ধরে এটা এত শক্তিশালী মিসওয়াকের কারণে এই দুর্গন্ধ জড়িয়া ফরবে দূরের কথা দুর্গন্ধ আরো শক্তিশালী হয় এজন্য মুসা নবীর উম্মতের উপর রোজা রাখা মিসওয়াক করার নিষেধাজ্ঞা আর বিশ্ব নবীর উম্মতের উপর রোজা রাখা মিসওয়াক করার আদেশ একবার হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইজান এখন আসেন আরেকটু কথা বুঝি উম্মতের দিনকালের সব নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল দিনকালের মধ্যে ব্যবধান ঠিক না বে ঠিক আমার ভাইজান দিনকালের মধ্যে ব্যবধান এখন মুসা নবীর উম্মতের উপর রোজা ফরজ হইল ৪০টা ঠিক না বে ঠিক ৪০টা প্রত্যেক নবীর হেদায়ত প্রাপ্ত উম্মত আছে ভ্রান্ত উম্মত আছে মুসা নবীর হেদায়ত প্রাপ্ত উম্মতে ৪০টা রোজা রাখত আর মুসা নবীর ভ্রান্ত উম্মতে মাত্র একটা রোজা রাখত হমাইতে হমাইতে একে আনলো একটাতে রাখত আমার ভাই কোন তারিখেরটা যেই তারিখে ফেরাউন সাহ নীল দরিয়ায় ফরিয়া মারা গেল আমার ভাই জান আর ঈসা নবীর উম্মতের উপর রোজা ছিল ৩০টা হেদায়েত প্রাপ্ত উম্মতে ৩০টা ওই রাখত আর ভ্রান্ত উম্মতে ৩০টার পরিবর্তে ৫০টা রাখা শুরু করলো মুসা নবীর উম্মতের উপর রোজা ছিল বেশি কমাইয়ান লয়েকে আর ঈসা নবীর উম্মতের রোজা হইল মুসা নবী থেকে কম অথচ ভ্রান্ত উম্মতেরা বাড়াইয়া নিল ৫০ ৫০ যে ভ্রান্ত উম্মতে রাখে কোন কারণে রাখে এরারও উদ্দেশ্য হলো যেই তারিখে ফেরাউন নীল দরিয়ায় ফরিয়া মারা গেল ওই তারিখে রোজাটা রাখত ওই তারিখে রোজা মুসা নবীর ভ্রান্ত উম্মতে রাখে কিন্তু ঈসা নবীর ভ্রান্ত উম্মতের এই তারিখটা নিয়ে সন্দেহ লেগে গেছে কয় ফেরাউন সাক্ষী এই তারিখেই মারা গেল না আগের দিন না পরের দিন সন্দেহ যায় না এখন আগিদাবারায় একদিন ফরিদাবারায় একদিন আগিদাবারায় একদিন পিসিদাবারায় একদিন সন্দেহ আর যায় না বাড়াইতে বাড়াইতে যখন ৫০ হয়ে গেছে এখন কয় আর সন্দেহ নাই এই ৫০ দিনের ভিতরে যে কোনো একদিন ফেরাউন মরছে
নাউজুবিল্লাহ কইতাম না, এটা হইল ঈসা নবীর ভ্রান্ত মত। কথাটা কেন কইতেছি, আমাদের নবীর মধ্যেও হেদায়াত প্রাপ্ত উম্মত আছে, ভ্রান্ত উম্মত আছে। এই কথাটা বোঝানোর জন্যে বিশ্ব নবীর হেদায়াত প্রাপ্ত উম্মত কারা আর ভ্রান্ত উম্মত কারা। বিশ্ব নবীর হেদায়াত প্রাপ্ত উম্মত হলো যারা রমজান মাসের রোজা রাখে, আর ভ্রান্ত কারা আমার ভাইজান, আমাদের মধ্যে একদল মানুষ আছে এরা বন্ডা মরম পালন করে, আমার ভাইজান এরা রমজানের রোজার গুরুত্ব দেয় না, মহরমের দশটা রোজার গুরুত্ব দেয়, দশটা রোজা রাখে। আমার ভাইজান এখন বলেন ঈসা নবীর উম্মতের উপর ফরজ ছিল চল্লিশটা রোজা, একটা রাখার কারণে সে ভ্রান্ত হয়েছে। ঈসা নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল ত্রিশটা, বাড়াইয়া নিছে পঞ্চাশটা, পঞ্চাশটা করার কারণে এরা ভ্রান্ত উম্মত হয়েছে। তাইলে বিশ্ব নবীর উম্মত যারা রমজানের রোজাকে গুরুত্ব না দিয়া মহরমের দশটা রোজা রাখে, এরাও বিশ্ব নবীর ভ্রান্ত উম্মত। এই কথাটা বোঝানোর জন্যে এতক্ষণ কথা বলছি, স্বপ্নবীর উম্মতের মধ্যে হেদায়ত প্রাপ্ত উম্মত আছে, ভ্রান্ত উম্মত আছে। মরমাইলে যেভাবে চলে এটা হেদায়ত প্রাপ্ত উম্মত না ভ্রান্ত উম্মত, ভ্রান্ত উম্মত।